আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালি আনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই অনেক ভালো আছেন আর আজকে আমি রান্না করবো খয়রা মাছের তেল ঝাল তার জন্য নিয়ে নিয়েছি আমি আড়াইশো গ্রাম খয়রা মাছ আর খয়রা মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার আমি মাছগুলোতে কিছু মশলা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তার জন্য দিয়ে দিয়েছি লবণ দিয়েছি হলুদের গুঁড়ো এবার দিয়েছি অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়ো এবার এগুলোকে মাখানোর জন্য দিয়ে দিয়েছি এক চামচ সরিষার তেল এবার মাছগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিব মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো ততক্ষণের জন্য মাছগুলো রান্না করার জন্য মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য নিয়েছি আমি পেঁয়াজ অল্প একটু কাঁচা জিরে কাঁচা লঙ্কা আর আদা এগুলোকে আমি বেটে নিব এবারে মাছটা রান্না করার জন্য আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি গ্যাসের আঁচটা একদম লো রেখে এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়েছি তেলে হলুদটা দিয়েছি কারণ মাছের ঝোলের কালারটা দেখতে বেশ ভালো লাগে এবার আমি এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটোর কুচিটাকে অল্প একটু লবণ দেবো যাতে করে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে এবার আমি ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি টমেটোটা ভালোভাবে ভেজে নিয়ে টমেটোর কাঁচা গন্ধ যখন বেরোবে তখনই কিন্তু এই মশলা বাটাটা দিতে হবে নাহলে টমেটোর কাঁচা গন্ধ থেকে যাবে এবারে মশলাটা হালকা ভেজে নিয়েছি এরপর এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিলাম এরপর এর মধ্যে লবণ দিয়ে দেব আমি ঝোলের জন্য লবণ দিয়েছি স্বাদ মতো এরপর মশলা বাটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি যাতে করে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে পারি দেখুন কষিয়ে নিয়ে তেল ছেড়ে এসছে এরপর এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে হালকাভাবে আমি মাছগুলোকে একটু কষিয়ে নেব মাছগুলো যখন গরম হয়ে আসবে তখন কিন্তু আমি আর এটাকে ছেচকি দিয়ে নাড়াচাড়া করব না তো মাছগুলো গলে যাবে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমি মাছগুলোকে এভাবে কষিয়ে নিচ্ছি আমি মাছগুলোকে বারবার নাড়াচাড়া করব না না তো এই মাছ খুব নরম হয় গলে যাবে আমি ঠিক এইভাবে কিছুক্ষণ এইভাবে এটাকে নাড়াচাড়া করেছি এরপর আমি এর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য এবার হালকাভাবে নেড়ে দেব মাছগুলোকে আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব মাছগুলো যখন তিন থেকে চার মিনিট ফোটানো হয়ে যাবে এবং ঝোলটাও হালকা একটু তেল ছেড়ে আসবে গাঢ় মনে হবে দেখুন কি সুন্দর হয়ে গেছে আমি তুলে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর যারা আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ଧନ୍ୟବାଦ ବନ୍ଧୁରା